বউ না হলে সাকিবের নায়িকা হওয়া যায় না, একই বললেন স্বাগতা। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, জিন্নাত শানু স্বাগতা ছোট ও বড় পর্দায় কাজ করতে দেখা গেছে তাকে, সঙ্গীতেও রয়েছে তার বিচরণ। এবার চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এমনটি বলেছেন তিনি। স্বাগতা বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি, তবে সিনেমায় তেমন কাজ করা হয়নি। সাকিব খান তো অপবিশ্বাসকে ছাড়া সিনেমায় কাজ করবেন না, তবুও করলেন বুবলির সঙ্গে, দুজনেই তার স্ত্রী, কিন্তু আমি তো আর তার বউ হব না। স্বাগতা আরো বলেন, সাকিব খান সম্পর্কে খুব বেশি জানি না, তবে তার নাম ডাক শুনি, যেমন শোনেন আমিও শুনি। ওয়েব ছাড়া কেউ সাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না, এমন মন্তব্য করেছেন স্বাগতা। আমি শুধু স্বাগতাকে একটা কথাই বলতে চাই, সাকিব খান কি অপু এবং বুবলি ছাড়া আর কারোর সঙ্গে কাজ করেনি? আসলে কি বলবো ভাই, আলোচনায় উঠে আসার জন্য এসব নায়িকা নানা মন্তব্য করে সাকিব খানকে নিয়ে। তো ভিউয়ার্স, স্বাগতার এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।